আমরা কিছু নতুন শিখি, পার্সেন্টেজ চ্যাপ্টারটা নিয়েছি এবং টাইপ ওয়াইজ করেছি। থাম্বনেলে যে টাইপটা দেখেছো সেই টাইপের পুরোটা ডিটেলস আলোচনা হয়েছে। চলো দেখো, 1 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটি পরীক্ষায় 96% ছাত্র পাস করে এবং 500 জন ছাত্র ফেল করে। পরীক্ষায় মোট কতজন ছাত্র বসেছিল, মোট কত বসেছিল। পার্সেন্টেজের অঙ্ক সবসময় 100-এর ওপর ভেরি করে, এই টাইপের অঙ্কগুলো দেখেই করা যায়। বাট আমি শুরু থেকে যেহেতু নিচ্ছি তো ছোট ছোট অঙ্ক করে একেবারে লেভেল বাড়াবো। আর যতটি আছে পাস ফেলের অঙ্ক সম্পূর্ণটাই কভার করানো হয়েছে এই পার্টটাতে, তোমরা দেখতে থাকো। চলো দেখো, এখানে বলছে 96% ছেলে কি করেছে, পাস করেছে। তো 100%-এর মধ্যে 96% যদি পাস করে নেই তো কত পার্সেন্ট ফেল করেছে, 4% ফেল করেছে। আর 4% মান এটা আছে, আমি যদি বলি 100%-এর ভেরি করবে, তো 100% ছেলে ছিল পুরো পরীক্ষা, যেটা ছিল একটি পরীক্ষায় 100% ছেলে ছিল, সেখানে কত 96% ছেলে কি করে যায়, পাস করে নেই। তো 100%-এর মধ্যে যদি 96 পাস করে নেয় তো 4% কি করছে, ফেল করছে। আর এই ফেল করার সংখ্যাটা কত বলছে, 500 জন বলছে। তো আমি বলতে পারি এই 4% সমানই কিন্তু 500 জন। 1% সমান কত, 1% সমান আমাদের এটা হয়ে যাবে ঠিক। এবার আমাদের কত ছাত্র ছিল, 100% ছাত্র ছিল। আর এখানে বলছিল পরীক্ষায় মোট কতজন ছাত্র বসেছিল, তো 100% ছাত্র বসেছিল ঠিক না। 1% সমান যদি এটা হয় তো 100% সমান কত হবে ঠিক, ডাইরেক্ট এখানে লিখে দাও 100% সমান কত হবে। দেখো তোমরা আর ছোট না, ডাইরেক্ট কাটাকাটি করতে পারবে কিন্তু, আর এত স্টেপ করানোর দরকার নাই। এখান থেকে ডাইরেক্টলি দেখো, ডাইরেক্টলি উত্তর করো। তো যদি আমি 4 দিয়ে কাটি তো এটা কত, 25, 25 দিয়ে যদি আমি গুণ করি তো কত, 5 পঁচিশে 125 হয়, মানে 12,500 জন ছাত্র ছিল। ক্লিয়ার? এখানে কোনটা উত্তর, এখানে B নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। এই টাইপের অঙ্কর জন্য কলম উঠানোর দরকার নাই, বাট আমি বুঝাচ্ছি সেই জন্য উঠাচ্ছি, তোমরা উঠাবে না। চলো নেক্সট, 2 নম্বর অঙ্ক দেখো। একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, এবার বলছে কত, 65% পাস করে। যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা, এতজন যদি পাস করে থাকে 100%-এর মধ্যে, যদি পার্সেন্টেজ আমি বললাম 100%-এর ওপর ভেরি করে, 100%-এর মধ্যে যদি এত পার্সেন্ট পাস করে থাকে কত পার্সেন্ট ফেল করে হবে, 35% ফেল করেছে। তো আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরা মানে ডাইরেক্টলি করে নিবা ঠিক না। তো পাস করেছে কত, 65% পাস, ফেল তবে কতটি করেছে, সেটা 35% ফেল করেছে। আর এই 35%-এর মান দিচ্ছে কত, 420। 1% সমান তবে কত হয়ে যাবে, 420/35 ঠিক। তো 1%-এর মান যদি এটা হয় তো আমাদের বের করতে বলছে মোট পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা। তো মোট কত ছিল, 100% ছিল, তো 1% সমান এটা, তো 100% সমান কত। ক্লিয়ার? 5 দিয়ে যদি কাটো তো 5×5=10, 20। আর 5 দিয়ে যদি এটাকে কাটো তো 5×7=35। আর 7 দিয়ে কাটলে 6×7 কত, 42, মানে 60। এবার যদি গুণ করো 60 আর 20-তে কত হয়ে যাবে, 1200 ঠিক, মানে 1200। তো কোথায় রয়েছে অপশন, অপশন নম্বর সি। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 3 নম্বর অঙ্ক দেখো। আর এটা কি, RRB কলকাতা 2007-এ এসেছিলো। এখানে যতটি প্রশ্ন নেওয়া হয়েছে প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে এসছে, সেগুলোকেই নেওয়া হয়েছে। এখানে বলছে কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত। তো প্রথম বেসিক দেখে নাও, আর দেখে কিভাবে করবো ওটাও বলেছি। বেসিক দেখো, এখানে বলছে 30% পাই নম্বর রাম, আর 15 নম্বরের জন্য কি করে দেয়, ফেল করে দেয়। তো অবশ্যই এই 30%-এর মধ্যে আরো পার্সেন্ট যুক্ত হবে যেটা পাস করবে, আর সেটা কত, 15 নম্বর যুক্ত হবে। চোখ করে দাও তো কি হয়ে যাবে, রামের এটা কিন্তু পাস মার্ক, কার, রামের। এদিকে বলছে মোহনের 40% নম্বর পাই, আর পাস মার্ক থেকে 35 নম্বর কি হয়ে যায়, বেশি পেয়ে যায়। 35 নম্বর বেশি পাই, তো 40%-এর মধ্যে 35 নম্বর বেশি আছে তবে পাস মার্ক থেকে, সেটা কি করে দাও, বিয়োগ করে দাও ঠিক। 40 দেখো সমানের দিকে প্লাস আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস হবে। 30 থেকে বাদ হলে মাইনাস আমাদের কত বাঁচবে, 10 বাঁচবে। আশা করি এই ছোটখাটো বিষয় জানো। 15 কি আছে, আমাদের প্লাস আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস হবে। আর তো 15টা এদিকে যখন মাইনাস হবে তো 35ও মাইনাস আছে, মাইনাস মাইনাস আমাদের কি হয়ে যাবে, দুটো যোগ করলে 15 আর 35 আমাদের হয়ে যাবে 50, সেটা মাইনাস, মাইনাস আর মাইনাস কাটা গেল। 1% সমান আমরা বের করবো, 10% সমান যদি 50 হয়, 1% সমান কত হবে, 5×10=50, মানে 5 হবে। 1% সমান যদি আমাদের 5 হয়, মানে 5 মার্ক সমান 1%,
তো 15 নম্বর সমান কত পার্সেন্ট? জাস্ট 3%। তো 30-এর মধ্যে আর যদি 3% যদি যুক্ত হতো 30%-এর মধ্যে, সে কি করে যেত? পাস করে যেত। ক্লিয়ার? তো 33% আমাদের কি পাস মার্ক, এ নম্বর রাইট। এবার তোমরা মনে ভাবছো কি এই ইকুয়েশনটা বসালাম, এই ইকুয়েশনটা বসালেও একই আসবে, 5 দিয়ে ভাগ করো কত পার্সেন্ট আসে, 7%। ঠিক, তো এখানে বিয়োগ ছিল, তো 40 থেকে 7 বাদ করো, 33ই আসবে। যে দুটো যেটাতে বসাও ব্যাপার একই। এবার দেখে দেখা মাত্র কি করবা, যেটার জন্য ফেল হয়েছে 15 নম্বরের জন্য ফেল হয়েছে আর 35 নম্বর অধিক পেয়েছে, দুটোকে এড করো, তো কত হবে? 50। বাট প্রথম বেসিক জেনে নিবা, তারপরে এবার দেখো পার্সেন্টেজ গুলো বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত আসে? 10। এই 10% সমান 50, তো 1% সমান কত? 5। 5 দিয়ে 1 ভাগ করে দাও, কত? 3% চলে আসে। ঠিক, আমি দেখালাম এক্ষুনি। ঠিক, তো 3% এড হলেই পাস করে যাবে, পাসিং মার্ক হয়ে যাবে পরীক্ষা। ক্লিয়ার বিষয়? চলো নেক্সট। 4 নম্বর অঙ্ক দেখো, একটা ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বর জন্য ফেল করছে, আর ওপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বর জন্য পাস করছে। তো এখানে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? এবার পাসিং মার্ক চাইনি, সর্বোচ্চ নম্বর চেয়েছে। তো ভালো করে বুঝে নাও, একই কনসেপ্ট, 30% নম্বর পায় আর কতর জন্য ফেল করে? 6-এর জন্য ফেল করে। তো আমি 30%-এর মধ্যে 6 এড করি, এটা কি পাসিং মার্ক প্রথমটার জন্য? আর এখানে বলছে 40% নম্বর পায় আর 6 নম্বর জন্য পাস করে, 6 নম্বর অধিক পেয়েছে 40% পাসিং মার্ক থেকে, তবে তো সেটাকে আমরা কি করবো? বিয়োগ করবো, কারণ পাসিং মার্ককে আমরা নিয়ে আসছি। এটা আমাদের 40টা কি আছে, এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হবে, আর 30 থেকে যখনই বাদ হবে মাইনাস আমাদের 10 হবে। এই ছোট জিনিস আশা করি তোমরা জানো, এটা আমাদের কি আছে, প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হবে। তো এই 6টা এদিকে এসে মাইনাস হবে, তো এটাও মাইনাস, তো মাইনাস মাইনাস আমাদের 6 6 কত? 12 মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস কাটা গেল। 1% সমান আমরা বের করবো, 1% সমান কত হয়ে যাবে? 12/10 হয়ে যাবে। 1% সমান যদি 12/10 হয়, এখানে বলছিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত, তো 100% সর্বোচ্চ নম্বর ছিল, আর 1% আমরা দেখছি, 1% সমান যদি আমরা দেখি এটা আছে, তো 100% সমান কত? জাস্ট আমরা এখানে লিখে দেবো 100%, এভাবে লিখতে হয়, 1% সমান এটা, তো 100% সমান কত? ছোটদের মতো এটা কাটা গেল, তোমরা ডাইরেক্টলি করবা, এগুলো আমি জাস্ট তোমাদের বোঝানোর খাতিরে বলছি। তো কত হয়ে গেল? 120 সর্বোচ্চ নম্বর। বাট এখানে যদি জিজ্ঞেস করে নিত তোমাদের কি পাসিং মার্ক কত, তো বের করতে পারতাম কি? পারতাম না, কারণ আমরা আগেই অলরেডি বের করে ফেলেছি 1% সমান 12/10। আমরা জাস্ট কি করতাম, এটাতে বসাতাম, যখনই এখানে বসাবো তখন এটা কি হয়ে যেত, উল্টে যেত, 10 চলে যেত ওপরে, 6 দিয়ে কাটলে কত? 12, আর 2 দিয়ে যদি কাটি তো কত? 5% 6 নম্বর সমান কত? 5%, 30% আর 5% কত হয়ে যায়? 35% হবে পাসিং মার্ক। ক্লিয়ার? তো এখানে তো আমাদের পাসিং মার্ক চাইনি, সর্বোচ্চ নম্বর চেয়েছিল, সর্বোচ্চ নম্বর কত আমাদের? 120। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করবা, রিপিট করে দেখবা। চলো নেক্সট, 5 নম্বর দেখো, পরীক্ষায় 5 নম্বর 36%, একজন ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? তো ভালো করে বুঝে নাও, আর বুঝারই কি আছে এতে বলো তো, আগে থেকে করিয়ে রেখেছি। আমাদের বলছে 36% কি পাস মার্ক। ক্লিয়ার? আর এত নম্বর পেয়েছে আর এতর জন্য কি করেছে? ফেল করেছে। এই দুটোকে জাস্ট এড করে দাও, তো এটাও কি চলে আসবে? পাস মার্কে চলে আসবে। তো আমরা বলতে পারবো তক্ষুনি 36%-ই সমান কত, এটা যদি এড করে তো কত হয়ে যাবে আমাদের? 5 আর 9 আর 3 কত? 12 12-এর কত? 2 আর 1 আর 2, মানে 125। 36% সমান কত আমাদের? 225। 1% সমান আমাদের কত? ঠিক, আমি লিখে করাচ্ছি, তোমরা একইবারে ডাইরেক্ট করবা। ঠিক, 1% সমান যদি এটা হয়, এখানে বলছিল পরীক্ষায় মোট নম্বর কত, তো মোট কার ওপর ভেরি হয়? পার্সেন্টেজ 100-এর ওপর ভেরি হয়, তো মোট পার্সেন্টেজ ছিল কত? 100%, মানে 100% নম্বর ছিল, তার মধ্যে 1% সমান আমাদের এটা, তো 100% সমান আমাদের কত? এভাবে করে লিখতে পারো বা ডাইরেক্ট এখানে লিখে দাও। এবার কাটাকাটি করো, দেখো আমি যদি একে 4 দিয়ে কাটি, 4 9 কত? 36, 4 দিয়ে কাটলে এটা কত? 25। এবার যদি 9 দিয়ে কাটি, 9 কে 9 কত? 18, 2 আর 5 ছিল আমাদের কত? 4, 5 9 কত? 45। ঠিক, এর 25 আর 25 যদি আমি গুণ করি তো কত হয়ে যাবে? 25-এর বর্গ বের করে নাও, 625। ঠিক, এখানে 625 রাইট, কারণ এখানে বলছে পরীক্ষায় মোট নম্বর কত, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট আমরা দেখি, 6 নম্বর অঙ্ক দেখো, একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বরের
30% পেতে হয়। মুদ্রা কথা এখানে 30% পাসিং মার্ক, সর্বোচ্চ নম্বর 30 পেলে পাস করবে। সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো, আগের রকমই একদম অঙ্ক। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত দেখো, প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে এসে ওই অঙ্কগুলোই নেওয়া হয়েছে। তো এখানে আমাদের পাসিং মার্ক তো বলে দিচ্ছে কত, 30%, ঠিক। আর এখানে 125 পেয়েছে আর 40-এর জন্য ফেল করলো, এই দুটোকে এড করে দাও তো এটা কি হয়ে যাবে, পাসিং মার্ক। তো 30% সমান সেটা হয়ে যাবে, ঠিক না। এইদিকে পাসিং পাসিং মার্ক 30% আর এদিকে নম্বর, তো যোগ করলে কত আমাদের 5, আর 2 আর 4 কত আমাদের 6, 1। তো এটা পাসিং মার্ক, এত পার্সেন্ট নম্বর পেলে পাস করবে। 30% সমান যদি এটা হয় তো 1% সমান আমাদের কত, আর এখানে বলেছিল সর্বোচ্চ নম্বর কত, সর্বোচ্চ কত পার্সেন্ট, 100% পরীক্ষা হয়, ঠিক। তো 1% সমান আমাদের যদি এটা হয় তো 100% সমান আমাদের কত হবে, ঠিক না। তো এখানে লিখে দাও, একটা জিরো কাটা গেল, 3 দিয়ে যদি কাটে 3 5 কত, 15, আর 1 বাঁচলো আবার 15, 3 5 15, তো গুণ করে দাও, একটা জিরো লেগে যাবে জাস্ট। 500 কত, 50, সর্বোচ্চ নম্বর, এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 7 নম্বর অঙ্ক দেখো কি বলছে। একটি পরীক্ষায় পাস করতে গেলে মোট 40% নম্বর পেতে হয়, পাস মার্ক, ঠিক না, 40%। একজন ছাত্র 261 নম্বর পেল 4% নম্বরের জন্য ফেল করলো। তো এখানে 4% অবশ্যই কমতি আছে, আর তো ফেল করেছে এত নম্বরের, তো এটা কিভাবে লিখতে পারো, 40% কি ছিল, পাস মার্ক ছিল এদিকে, আর এদিকে বলছে এত নম্বর পেয়েছে আর কতর জন্য ফেল করেছে, 4%-এর জন্য ফেল করেছে, মানে প্লাস 4%, ঠিক। এবার দেখো এই পার্সেন্ট, 4%টা যদি এদিকে নিয়ে আসো, সমানের এদিকে নিয়ে আসো, ডাইরেক্ট মুখে মুখেই করা যায়, বাট আমি ইকুয়েশনের মাধ্যমে দেখাচ্ছি। 4% কি আছে, প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যায়, মাইনাস হবে, আর 40% থেকে 4 বাদ হলে কত, 36%, 36%ই সমান, তবে 200 কত আমাদের, 61, 1% সমান আমরা বের করব, 261/36। এবার দুটো কন্ডিশন করতে পারো, একইবারে 40% এর মান বের করতে পারো, পাসিং মার্ক চেয়েছিল এখানে কি একজন ছাত্র পাস করতে সর্বোচ্চ মোট কত নম্বর, তো একইবারে 40%-এর মান বের করতে পারো, দ্বিতীয় 4%-এর মান বের করতে পারো। 4%-এর মান বের করলে এখানে কি করতে হবে, এড করতে হবে এই নম্বরটার, কারণ এই 4% জন্য ফেল করেছে, আর এটার বের করলে একইবারে পাসিং মার্ক। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, তো ধরুন 1% সমান এটা, তো 40% সমান কত, পাসিং মার্ক, ঠিক। 4 দিয়ে যদি কাটো এটা কত, 10, আর 4 দিয়ে এটা কাটলে কত, 9, 9 দিয়ে যদি একে কাটো, 9×9 কত, 18, 2, আর বাঁচলো 2, আর 6 কত, 8, 81, 9×9 কত আমাদের হয়ে যায়, 81, আর 29, আর 10 যদি গুণ করো তো হয়ে যাবে আমাদের কত, 290। তো পাসিং মার্ক কত, 290, ক্লিয়ার। তো এখানে নাই অপশন আমাদের, তো এখানে ই নম্বরটা হবে। এবার যদি 4% নিতা তো ওটা কিভাবে করতো, 1% সমান আমাদের 261/36, 1% সমান যদি হয় তো 4% সমান কত, 4 দিয়ে কাটলে এটা কত, 9, আর 9 দিয়ে যদি এটা কাটলে আমাদের কত হয়েছিল, 29। তো জাস্ট এটার সাথে কি করতে হতো, তখন এড করতে হতো 29-কে, মানে যোগ করতে হতো, তখন কি হয়ে যেত, এটা 290 হতো। তো দুইভাবেই করতে পারো, যে দিক থেকে করো একই বিষয় আছে। চলো নেক্সট, 8 নম্বর অঙ্কটা দেখো, সেম নম্বর কি বলছে, সর্বনিম্ন এত 33% নম্বর পেতে হয় পাস করতে হলে, একটা প্রার্থীর সর্বনিম্ন 33% পাস, এবং সে মোট নম্বরের 25% পেয়েছিল এবং 40 নম্বরের জন্য ফেল করেছে। মুদ্রা কথা আর লিখতে যেও না কি এইভাবে করে আমি 33% লিখলাম আর 25% নম্বরে কতর জন্য ফেল করেছে, 40-এর জন্য ফেল করেছে, এড করলে হবে, এই পার্সেন্টটা এদিকে আসলে বিয়োগ কি হবে, ঠিক না। তো জাস্ট আচ্ছা এভাবেই করে দিচ্ছি, 25টা আমাদের কি আছে, প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হলে 33 থেকে যদি আমি 25-কে বাদ করি তো আমাদের কত বাসবে, 8%, ঠিক। এই 8% সমানই তবে 40, 1% সমান কত, তো 40/8। এবার চেয়েছে এটা কি, যেটা চাইবে সেটা বের কর, সর্বোচ্চ নম্বর কত, সর্বোচ্চ নম্বর চেয়েছে এবং পাসিং মার্ক চাইনি, পাসিং নম্বর চাইনি, পাসিং মার্ক পাসিং পার্সেন্ট দেওয়া আছে, নম্বর চাইলে নম্বর বের করতে পারতাম, বাট এখানে বলছে সর্বোচ্চ নম্বর, সর্বোচ্চ নম্বর কত, 100%-এর পরীক্ষা হয়, ঠিক না, 1% সমান এটা, তো 100% সমান কত, ক্লিয়ার। তো এবার 5×8=40, 5 দিয়ে গুণ হলে কত, 500, সর্বোচ্চ নম্বর কত, 500, কোথায় রয়েছে অপশান সি, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 9 নম্বর অঙ্ক দেখো, কোনো একটি পরীক্ষায় পাস করার জন্য 310 নম্বর পেতে হয়, মানে পাসিং মার্কেটা, একজন ছাত্র 28 পার্সেন্ট পেয়ে
93 এর জন্য ফেল করেছে। পরীক্ষায় কত নম্বর ছিল তো ভালো করে বুঝে নাও, 28% নম্বর পেয়েছে, আর কতর জন্য ফেল করেছে? 93। তো এটা আর পাসিং মার্ক, যদি 93 আরো পেতো এড হতো 28 মার্ক, 28% এর মধ্যে, তো কি করতো? পাস করতো। আর এদিকে এদিকের পাসিং মার্ক কত আমাদের? 310। ক্লিয়ার? তো 1% এর মান বের করবো আমরা, তো 28% 93 যদি এদিকে আসে, এদিকে প্লাস আছে, এদিকে আসে কি যায়, মাইনাস হবে, তো বাদ হবে এখানে। 10 থেকে 3 বার তো কত? 7। এক চলে আসলো 11 থেকে যদি আমাদের 10 বার, তো কত আমাদের? 1। আর এক চলে আসলো 3 থেকে 1 বার, তো আমাদের কত? 2। মানে 28% সমান 217, 1% সমান আমাদের কত? 217 বাই আমাদের কত? 28। এবার এখানে বলেছিল পরীক্ষায় কত নম্বরের ছিল, তো পরীক্ষায় কত? 100% এর থাকে, ঠিক না? 100% ওপরে ডিপেন্ডেন্ট থাকে, তো 1% সমান এটা, তো 100% সমান কত? 100% সমান কত? এটা 4 দিয়ে কাটলে এটা কত? 25। চার চার দিয়ে কাটলে এটা কত? 4 7 28। 7 দিয়ে যদি কাটি, 3 7 21, আর 7 1 7 মানে 31। 31 আর 25 যদি আমি গুণ করি তো কত হয়ে যাবে? 25 1 25, আর 3 25 75, 75 আর হাতের 2 কত হয়? 77। আশা করি ক্লিয়ার। তো পরীক্ষায় কত নম্বরের ছিল? 775 নম্বরের ছিল, এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখো, দেখো দেখো ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট নম্বর অঙ্ক দেখো কি বলছে। একটি পরীক্ষায় 1200 জন ছেলে এবং 600 জন মেয়ে পরীক্ষা দেয়, 42% ছেলে এবং 30% মেয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর কত শতাংশ ফেল করেছে? ভালো করে বুঝে নাও, এখানে আমাদের কত ছিল? 1200 জন ছেলে ছিল, তো আমি যদি বলি কি 1200 জন ছেলে 100% ছিল, তার মধ্যে কত? 42% পাস করেছে, বা এইভাবেও লিখতে পারো 100% সমান আমাদের কত? 1200। 1% সমান কত? এভাবে করে বাচ্চাদের মতো লিখতে পারো, বাট ডাইরেক্ট লিখতে পারো 42% সমান কত, এভাবে করে, এভাবে করে ডাইরেক্ট লেখা যায়। আর এটা ছিল বয়, ঠিক না? তো যদি কাটি তো আমাদের কত চলে আসবে? এটা তো 12 12 24 24 এর 4, আর 12 12 24, 3 বার 36 4 বার 48, 48 আর 2 কত? 50। মানে এতজন পাস করেছে 1200 জনের মধ্যে 42%, ঠিক না? এতজন হচ্ছে 504 জন পাস করেছে ছেলে। আর যদি মেয়েদের কথা বলি তো কি বলছে? 30%। দেখো পার্সেন্ট বের করার একটা ছোট্ট নিয়ম বলছি আমি, যে কোনো পার্সেন্ট, 10% 20% বের করার, কিভাবে? যে কোনো সংখ্যা দেখো, যদি বলে 810 আর বলছে 10% এর বের করো, তো তুমি কি 100 লাগাবার কাটাকাটি করে বের করবে না? এইদিক থেকে একটা সংখ্যার পর দশমিক লাগিয়ে দাও, কত? 10% সমান 81। যদি 30% বের করতো, 3 ডবল করে দাও, 30% হয়ে গেল। যেরকম এখানে দেওয়া আছে 600 জন মেয়ের মধ্যে 30% পাস করেছে, 30% বের করতে বলছে, তো এক ঘর পর দশমিক লাগাবো, তো 10% সমান কত? 60। 30% সমান কত? 1800। এই 1800 বলছি, 1800 বলছি, 3 6 18, মানে 180, ঠিক না? তো এটাই যদি আমি বের করি, দেখায় 600 জন আমাদের কত? 100% সমান 600, ঠিক না? তো 30% পাস করেছে, 30% যেটা মুখে মুখে বললাম সেটা দেখো। আচ্ছা সরি, এটা জিরো কাটবে না, কারণ দুটো জিরো, এই দুটো জিরো কাটতে পারবো, বা এই দুটো জিরো কাটতে পারবো, এটা কাটবে না। 6 6 12 3 6 কত? 18। এটা এটাই মুখে বের করতে পারো, পার্সেন্টেজ যখন করাবো তো এগুলো নিয়ম বলবো আমি। তো পাস করেছে ছেলে মেয়েদের মধ্যে কতজন? 4, যদি যোগ করি দুটোকে 8, মানে 684 জন পাস করেছে ছেলে মেয়েদের মধ্যে। আর ছেলে মেয়ে আছে কত? 1800। কতটি আছে? 1800। 1200 আর 600 কত? 1800। 1800-এর মধ্যে পাস করেছে এত, তো 100-এর মধ্যে পাস করেছে, আমাদের পার্সেন্ট চেয়েছিল শতকরায়, বের করবো। দুটো জিরো কাটা গেল, 2 দিয়ে যদি কাটো তো কত আমাদের? 3 4 2, আর 2 দিয়ে কাটলে 9, 9 দিয়ে যদি কাটো না, এখানে 18 3 9 27, বাঁচল 3, আর এদিকে 4, তো মানে কত? 7 72, 8 9 72, মানে 38% ছেলে মেয়ে কি করেছে? পাস করেছে। 38% ছেলে মেয়ে কি করেছে? ওভারঅল ছেলে মেয়ে দুটো পাস করেছে। তো ফেল কতটি করেছে? 100% থেকে বাদ করে দাও, ফেল বেরিয়ে যাবে, ঠিক না? তো কত আমাদের হয়ে যাবে? 62% তবে কি করেছে? ফেল করেছে। কারা করেছে? ছেলে মেয়ে দুটো, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আমি বুঝাবার খাতিরে এতদূর নিয়ে গেলাম, বাট তোমরা আরো দ্রুত করতে পারবা দেখি খুবই তাড়াতাড়ি। চলো এখানে শেষ হলো পাস ও ফেল সম্পর্ক
যে রিলেটেড অঙ্ক ছিল প্রত্যেকটা, দেখো যতগুলো অঙ্ক আলোচনা করানো হয়েছে প্রত্যেকটা দেখো কোনো না কোনো পরীক্ষাতে এসছে, আর আশা করি তোমাদের খুবই হেল্প হবে। পার্সেন্টেজের প্রত্যেকটা যে টাইপ ওয়াইজ আছে প্রতিটা টাইপ করাচ্ছি আমি, দেখতে থাকো আমার চ্যানেল, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।